এই যে বাংলাদেশের নারী পুলিশরা যে বিছানায় যায়, এই বিছানায় যাওয়ার কারণ হচ্ছে ঠেকায় পড়ে, ওরা তো আর ডাকাতি করতে পারে না, ওরা তো আর ডাকাতি করতে পারে না। দিলটা বিষাক্ত হয়ে গেল এগুলি দেখে যে কি অবস্থা, আসলেই তো বাস্তব। ছি 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 ছি, বাংলাদেশ পুলিশ পুনরায় ধরা পড়ল একটা ডাকাতি করতে গিয়ে। একেবারে ব্যাংকের ভেতরে ঢুকেই একজন গ্রাহক তার 20 লক্ষ টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার আগেই দুজন পুলিশ তাকে কিডন্যাপ করে, অনেকটা আমি কিভাবে কিডন্যাপ বলবো না, তাকে ডাকাতি করে নিয়ে গেল। যে প্রকাশ্য দিবালোকে রাজধানীর পল্টনে একটি বেসরকারি ব্যাংক থেকে গ্রাহককে ধরে নিয়ে 20 লাখ টাকা লুট করেছে দুই পুলিশ সদস্য, জড়িত আরও 3 জন। এই ঘটনার 4 ঘন্টার মধ্যে তাদেরকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিয়ে গেল যে পুলিশকে আপনি ভরসা করবেন, যে পুলিশের উপরে আপনার নির্ভরতা, সেই পুলিশ শেষ পর্যন্ত আপনার ঘরে ঢুকে আপনার স্ত্রীর ইজ্জত আপনার চোখের সামনে হরণ করছে এবং আপনার ঘরে ডাকাতি করে আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। এই সেই বাংলাদেশ পুলিশ। প্রিয় বন্ধুরা, আমি আছি পেলাও কেতাম, মালয়েশিয়ার কুয়ালা লামপুর থেকে দূরে যে পোর্ট কেলাং, সেই পোর্ট কেলাং থেকে প্রায় 20 মিনিট আমি বোটে, হাই স্পিড বোটে ভেসে ভেসে এখানে 20 মিনিট পরে আসলাম এই কেতাম এই দ্বীপে। কেতাম মানে কি? এটা হচ্ছে আপের কাঁকড়া, কাঁকড়া দ্বীপ। আপনি কাঁকড়া খাওয়ার জন্য, ফ্রেশ কাঁকড়া খেতে হলে কুয়ালালামপুর নয়, আপনি কুয়ালালামপুর থেকে 1 ঘন্টা ড্রাইভে চলে আসবেন পোর্ট কেলাং। পোর্ট কেলাং থেকে আরেকটা বোট নিয়ে প্রায় 20 থেকে 30 মিনিট পরে আপনি ভেসে ভেসে হাই স্পিড, এখানে ভেসে বলবো না, হাই স্পিড আপনি বোটে চড়ে চলে আসবেন এই কেতাম দ্বীপে। আমি কিন্তু আজ মনের কথাই বলবো আপনাদেরকে যে কেন বাংলাদেশের পুলিশরা ডাকাতি করে, কেন তারা বাংলাদেশের পুলিশরা লুটতরাজ করে, কেন বনি আমি পৃথিবীর যে কোনো দেশে যায় কখনো বাংলাদেশের পরিচয় দেয় না, দিতে গেলে লজ্জা পায়। তার একটা প্রমাণ ছিল গতকাল আমি এখানকার এক মালয়েশিয়ান পুলিশ আমাকে, আমার এই ড্রেসটা ছিল না, আমি এটা নিয়ে পড়ি যাতে আমাকে ইনস্ট্যান্টলি যেন বুঝতে পারে যে এই লোকটা অস্ট্রেলিয়ান, বাংলাদেশি না। কালকে এরকম একটা সিভিলিয়ান ড্রেস পরে যখন মালয়েশিয়া কুয়ালালামপুর হাঁটছিলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তারা ভেবেছিল ওই ডাকাত দেশেরই ছেলে লোকটা, এটা আমাকে ধরে নিয়ে গেল। আমি বললাম ভাই ধরিস না, আমি তখনই কিন্তু অস্ট্রেলিয়ান কথা বলছি না, তুমি বাংলাদেশি মনে হয়, তুমি মনে চোরের দেশে। আমি বললাম না আমি চোরের দেশে, কিন্তু আমি চোর নয়, 80% চৌধুরী দেশের লোক, কিন্তু জন্ম আমার সেখানে হয়েছে। আমাকে বললো যে না, বললো তোমাদের দেশের পুলিশরা চোর, তোমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা ডাকাত, তুমিও চোর নিশ্চয়। তা আমি মনে মনে বলছিলাম মালয়েশিয়ান পুলিশ তুমি আর কত ভালো, তোমরাও চুরি করো। তবে একটা ব্যাপার, ওদের জবাবদিহিতা আছে, বাংলাদেশের জবাবদিহিতা নাই। তবে একটা বিষয় আপনাকে বলে রাখি, বাংলাদেশের এই যে যে নারী পুলিশ, এরা কেন বসের বিছানায় যায়, এবং অনেকে শুনেছি প্রাইভেটলি দেহ ব্যবসা করে একটু টপ লেভেলে, দেহ ব্যবসাটা হচ্ছে যে বদলির জন্যে অথবা কোনো নেতার সাথে। বাংলাদেশের যে কনস্টেবল লেভেল, যেটা আমি যেটাকে বলবো এটাকে নন গ্যাজেটেড যে লেভেল, এই লেভেলের কোনো নারী পুলিশ, আমি বারবার বলেছি এরা সৎ নয়, এবং কেন এরা অসৎ হয় সেটা নিয়ে আলোচনা করবো। সবসময় সমালোচনা করলে হবে না, এরা কেন এদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিঙ্গানন্দ দিতে চায়, অর্থাৎ শুইতে চাই না তবু শুইতে হয়, তবু শুয়ে যায়, কেন ওরা করে, আমি আজ মালয়েশিয়ার এই মাটিতে দাঁড়িয়ে কথা বলবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন বনি আমি পৃথিবীর যে কোনো দেশে যায় বাংলাদেশের নাম কখনো আমি পরিচয় দেই না, কারণ দিলেই ওরা মারতে আসবে, কারণ আমার যে স্টেটাস, যে লেভেল, সেই লেভেলকে ওরা অনেক নিচে নিয়ে যাবে। তো গতকালকে যে পুলিশের সাথে যে ঘটনা হয়েছিল, 2 মিনিট ওদের খেলা দেখলাম, 2 মিনিট পরে আমি আমার আইডিটা দেখালাম, ওরা ছেড়ে দিয়ে ক্ষমাই চাইলো। যাই হোক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেক ঘাটে, আমি ঘাট থেকে ঘাটে গিয়ে আপনাদের সাথে আজ মনের কথা বলবো যে বাংলাদেশের পুলিশরা কেন ডাকাতি করে, এবং কি করলে এদের ডাকাতি এবং ওদের বিছানায় যাওয়া বন্ধ করা যায়। আমি বনি, আমি আছি পোলাও কেতাম, পোলাও কেতাম মানি কাঁকড়া দ্বীপ। লেটস গো আরেকটা ঘাটে। আজ হচ্ছে 26 সেপ্টেম্বর
2023 প্রিয় বন্ধুরা আজ মঙ্গলবার হাওয়াই এই মুহূর্তে মালয়েশিয়ার এই প্লাউ কেতামে তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস গাটা তেমন ভিজছে না প্রিয় বন্ধুরা আমি আপনাদের ঘুরে ঘুরে এখানকার কিছু অংশ দেখাচ্ছি এবং আমার মনের কথা বলছি আমার পেছনে যে জলের উপরে খুঁটা গিড়ে গিড়ে যে প্ল্যাটফর্ম করে বাড়িগুলো করা হয়েছে এগুলো জেল পাড়ার মতো এই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জগতের এপিট ওপিট বনি আমিন আপনাদেরকে অনেক জেল পাড়া দেখিয়েছে আজ আপনাদের দেখালাম মালয়েশিয়ার একটি জেল পাড়া আপনি কখনো কাঁকড়া খেতে হলে ফ্রেশ কাঁকড়া খেতে হলে দেড় থেকে দু ঘন্টার দূরত্ব আপনি চলে আসবেন এই দ্বীপে ছেড়া দ্বীপটাতে আসবেন আমার এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটা এটাই হচ্ছে সেই পেলাও কেতাম প্রিয় বন্ধুরা এনিওয়ে আমি এবার মূল কথায় আসি বাংলাদেশের পুলিশরা এই অনাচার অত্যাচার চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ কেন করে থাকে তাদের নৈতিক চরিত্রের এমন অবক্ষয় কেন প্রিয় বন্ধুরা এই বিষয়টা আপনারা সবসময় গায়ে যখন ফোড়া হয় আপনি এইখানে ওয়েনমেন্ট এখানে ক্রিম বা মলম দেন যেটা ক্রিম অর্থাৎ বাংলায় বলে কিরিম আপনি উপরে কিরিম দিচ্ছেন কিরিম দেবেন না এই ফোড়াটা কেন হলো সেই জন্য আপনার আরো নিচে যেতে হবে নিচে যেতে এই যে এখানে ঠিক এইখানে চলে যাবেন এখানে গিয়ে আপনি হয়তো এটার অর্থ পাবেন যে আমার এই জায়গার যে রোগটা সেই রোগটা উঠে এসে এখানে কেন আসলো আমার এখানে কেন ফোড়া হচ্ছে আমার মুখে কেন ঘা হচ্ছে আপনাকে একদম গোড়ায় চলে যেতে হবে প্রিয় বন্ধুরা বাংলাদেশের পুলিশ যখন রিক্রুট হয় গোড়া থেকেই ওদেরকে চুরি শেখানো হয় একটা সাধারণ কনস্টেবল যখন ভর্তি হয় রিক্রুট করা হয় রিক্রুটটা তো আর বুঝবেন না আমি বলি ভর্তি হলে তার এখানে 10-20 লাখ টাকা তাকে চাঁদা দিয়েই ঢুকতে হয় এবং সেই চাঁদার উপরে হলো আবার ধান্দা অর্থাৎ সে আরও একজন দলীয় অর্থাৎ ক্ষমতাসীন দল আমি এখানে শুধু আওয়ামী লীগের কথা বলবো না বিএনপি হলেও এমনই করতো এমন না কেউ ধোয়া তুলছে না তো আমি আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে সেহেতু আমি আওয়ামী লীগের কথাই বলবো তো আওয়ামী লীগের কোনো একজন দলের নেতার সাথে সেই পুলিশ কনস্টেবলের বোন অথবা তার স্ত্রী একটা সুসম্পর্ক গড়ে তুলেছে অথবা তাকে লিঙ্গানন্দ দিয়ে তুষ্ট করেছে নেতা কিন্তু লিঙ্গানন্দ নিল নেতা এরপরে 20 লক্ষ টাকাও তার কাছ থেকে নিল নেতাও উপরে তাকে রিক্রুট করার জন্য একটা রিকোয়েস্ট করলো তার তাহলে এই পুলিশ কনস্টেবল যে এসেছে সে হারালো কে সে ইজ্জত হারালো তার বোন অথবা তার স্ত্রীকে দিয়ে এখানে তাদের চাকরিটা হলো তার উপরে তাকে আরো 20 লক্ষ টাকা দিতে হলো এই 20 লক্ষ টাকা সে কত বছরে ধরুন সে রিক্রুট হলো 20 লক্ষ টাকা কত বছরে সে তুলবে তার মানে 20 লক্ষ টাকা সে কত বছর বেতন পেলে 20 লক্ষ টাকা হবে আর এই স্ত্রী বা বোনের যে ইজ্জতটা গেল সেটা তো আর পাবে না তাহলে তার রিক্রুটমেন্টের সময় তার মনের মধ্যে একটা কষ্ট থাকে তার উপরে তাকে বিভিন্ন স্থানে যখন পোস্টিং করা হয় সেখানেও পুলিশের উপরে লেভেলের থেকে যেমন ধরেন গাজীপুর থানার এই অঞ্চলে যারা আছে এরা কিন্তু প্রতি বছর 1 কোটি টাকা আপনাকে দিতে হবে উপরের লেভেলে তাহলে এটা আসে এসপির কাছে এসপির দায়িত্বে নিচে আসে এএসপি এরপর আছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এরপর আছে থানেদার অর্থাৎ অফিসার ইনচার্জ এভাবে সবার উপর দায়িত্ব ন্যস্ত করা হয় দায়িত্ব ন্যস্ত জননিরাপত্তা নয় এটা হচ্ছে কাকে কিভাবে লুট করতে হবে কিভাবে টাকাগুলো সঞ্চয় করে উপর দিকে পাঠাতে হবে যে আপনারা কুলিরা দেখেন না যে বক্স এখান থেকে তুলে একজন হাতে দেয় এবার উপরে তোলে ঠিক সেভাবে ওরা টাকা বস্তা নিল এরা উপরে তুলে দিল আবার এরা উপরে তুলে দিল এভাবে উপরে চলে যাচ্ছে অর্থাৎ টোটাল সিস্টেমটা হচ্ছে বাজে টোটাল সিস্টেমটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মাদার সুদীপ দেশক জন্মহারা মাদার সুদীপ দেশক জন্মহারা মাদার সুদীপ দেশক জন্মহারা ওই 20 লক্ষ টাকা চাচা মামা কাকা খালুদের কাছ থেকে যে হাওলাত করে এনে নেতার হাতে অথবা পুলিশের যে জায়গায় দুর্নীতি যেখানে রিক্রুট করা হয় তাকে দেওয়া হলো সেই টাকাটা তাকে পরিশোধ করতে হবে এই পরিশোধ করা সে যে ট্রেনিং যাচ্ছে সে সারদাতে ট্রেনিং করতেছে সেই ট্রেনিংয়ের সময় সে নৈতিক বা ইথিক্স দ্য প্রফেশনাল যে অব্লিগেশন দায়িত্ব বোধটা শিখে না সবসময় ভাবে কখন আমার ট্রেনিং শেষ হবে কখন আমাকে পোস্টিং দেওয়া হবে কখন আমাকে পোস্টিং দিলে আমি চাঁদা তোলা শুরু করবো চাঁদা ধান্দাবাজি ডাকাতি চুরি শুরু করবো কারণ আমার মামা ফোন দিচ্ছে কাকা ফোন দিচ্ছে আমার বোন ফোন দিচ্ছে যে আমার টাকা দাও তুমি আমার থেকে হাওলাত নিয়েছ এই যে একটা তাড়া এই তাড়ার কারণেই তখন সে তার নৈতিক যে দায়িত্ব সে দায়িত্ব থেকে স্খলিত হয়ে যায় প্রিয় বন্ধুরা যে দুইজন যে ডাকাত আমি ডাকাত বলবো পুলিশ ডাকাত যে পুলিশ যে দুইজন ডাকাত ধরা পড়লো আপনারা সবাই ওদের দিকে তাকাবেন না ওরা কেন ডাকাতি করলো সেটাকে আগে বাইর করতে হবে যে কাদের জন্য ডাকাতি করলো
এবং ওরা কোন থানার আন্ডারে কাজ করে সেই থানার থানাদারকে জিজ্ঞাসা করা হোক, সেই থানাদার কার কাছে আবার দায়বদ্ধ ছিল, কোন এএসপির কাছে, এএসপি কোন এসপির কাছে দায়বদ্ধ ছিল। টাকাটা কিন্তু ওই 20 লক্ষ যে টাকাটা চুরি করেছে তারা ব্যাংক থেকে গতকাল কালকে ঢাকার IFIC ব্যাংক থেকে, ব্যাংকের ভেতর থেকে CCTV যেখানে দেখছে সেখান থেকে লোকটাকে পকড়াও করে তারা নিয়ে গেল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের অবস্থা কোথায়? সেই দুইজন পুলিশ কনস্টেবল সিপাহীকে জেরা করা হোক, তাদেরকে জেরা করে তারা কাদের জন্য ডাকাতি করছিল, তারা কি জন্য এবং কাদের জন্য ডাকাতি করা হচ্ছিল করছিল সেটাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। চলুন এবার অন্য ঘাটে গিয়ে কিছু কথা বলি আপনাদেরকে, এই কেতাম দ্বীপের কিছু অংশ দেখাই মালয়েশিয়ার। চলুন, একজন অস্ট্রেলিয়ান বাঙালি বনি আমিন, মাঝে মধ্যে উনি অস্ট্রেলিয়ায় বসে বসে বনি আমিন সাহেব কিছু ভিডিও দেন, তার ভাষাগুলি আমার মুখে আসবে না, কিন্তু সে সত্য কথা বলে, কিন্তু সে সত্য কথা বলে, কিন্তু সে সত্য কথা বলে। এবার হেঁটে হেঁটে আপনাদেরকে যেতে যেতে এই কেতাম দ্বীপের ভেতরে, এটা কিন্তু নিচে পাটাতন, হ্যাঁ, এর উপরে যে রাস্তা সে রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখে দেখে এই যে দোকানগুলো দেখুন আমি কথা বলছি। আমি মূল কথা আবার ফেরত আসি, যে প্রিয় বন্ধুরা, যেই সিপাহী দুজন ধরা পড়েছে তাদেরকে কঠিনভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক। তবে একটা বিষয় কি, এরা যখন ধরা পড়ে, ধরা পড়ার সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হয়, চাকরিচ্যুত করে আপনাদেরকে শান্ত করা হয় যে ওরা ওদেরকে তো চাকরি থেকে হটিয়ে দিয়েছি, ওদেরকে তো বিদায় করে দিলাম। আর ওদের যে ওরা যে ভর্তি হওয়ার সময় পুলিশ ডিপার্টমেন্টে আসার সময় যে রিক্রুটমেন্টের যে টাকাটা তারা খরচ করেছে সেগুলো তাদের মায়ের গেল। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই দুজন সিপাহি ওরা যখন পুলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিল যেই পরিমাণ টাকা চাঁদা দিয়ে তারা পুলিশ ডিপার্টমেন্ট ঢুকেছে সেই টাকাগুলো আজও তাদের পরিশোধিত হয়নি। ওরা দুর্ভাগা, ওরা দুর্ভাগা প্রিয় বন্ধুরা। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা যে চুরিতে ধরা পড়লো ওদেরকে চাকরিচ্যুত করা হলো, কিন্তু ওরা কাদের জন্য চাকরি করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বাংলাদেশে এমনই চলছে। আর যে বাংলাদেশের যে মেয়েরা, এই যে বাংলাদেশের নারী পুলিশরা যে বিছানায় যায়, এই বিছানায় যাওয়ার কারণ হচ্ছে ঠেকায় পড়ে, ওরা তো আর ডাকাতি করতে পারে না, ওরা তো আর ডাকাতি করতে পারে না। দিলটা বিষাক্ত হয়ে গেল এগুলি দেখে, যে কি অবস্থা আসলে তো বাস্তব। বাংলাদেশের পুরুষ পুলিশরা তো ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, কিন্তু বাংলাদেশের নারী পুলিশ ওরা নিরীহ, ওরা অবলা, ওরা ডাকাতি চুরি করতে পারে না। যার ফলে ওরা কি করে, ওরা প্রমোশন নিয়ে ভালো স্থানে গিয়ে ওরা যদি কিছু একটা বাড়তি কোনো সুবিধা পায়, আর সেই জন্যই ওদের উপরস্থ যেই সকল কর্মকর্তা আছে, এমনকি একজন সিপাহী কনস্টেবল তাকে সাব ইন্সপেক্টরের সাথেও শুতে হয়। ওই যে বললাম না, শুতে নাহি চাই তবু শুইতে হয়, তবু শুয়ে যায়। আমি এটা নন গ্যাজেটেডের কথা বললাম, আবার গ্যাজেটেড যারা আছে, যারা কমিশন লেভেলের, তারাও কিন্তু একে একে উপরের লোকদের কাছে বলি হয়। অর্থাৎ বোয়াল মাছ পুঁটি মাছ খায়, আবার বোয়াল মাছকে খাচ্ছে হাঙ্গর মাছ, আবার হাঙ্গর মাছকে খাচ্ছে তিমি মাছ, তিমি মাছকে খাচ্ছে বনি আমিন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে কে কাকে কিভাবে খায়। দিলটা বিষাক্ত হয়ে গেল এগুলি দেখে, যে কি অবস্থা আসলে তো বাস্তব। তো বাংলাদেশের এই যে নারী পুলিশরা, এরা বিছানায় যাওয়ার যে কারণ, এই কারণটা অনুসন্ধান করতে হবে। আপনাদেরকে বারবার বলছি যে আপনারা কোনো ফোড়া হলেই তখন সাথে সাথে আপনারা ক্রিম দেন, ক্রিম ইংলিশে বলে ক্রিম, বাংলায় বলে ক্রিম, ইংলিশে বলে ফিল্ম, বাংলায় বলে ফিল্ম, যে উনি ফিল্ম তৈরি করছে, এগুলো শব্দ কিছু বুঝতে পারবেন আপনি। তো আপনারা সবসময় এখানে ক্রিম দেন, কিন্তু আপনার ফোড়াটা দেখছেন, আবার ওই একই কথার পুনরা আলোচনা করছি, আপনাকে এই ফোড়াটা কেন হলো সেটা দেখতে হবে। সেই ফোড়াটা ভেতরে ঘুরে ঘুরে নিচে, একদম নিচেই নেমে যেতে হবে যে এই ফোড়াটা কি কারণে হলো, সেটা আপনাকে বাইর করতে হবে। প্রিয় বন্ধুরা, চলুন এবার অন্য আরেকটি ঘাটে যাই। আমি আছি পুলাও কেতাম, অর্থাৎ কাঁকড়ার দ্বীপে আছি, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় আনুমানিক সব মিলিয়ে 2 ঘন্টার ডিস্টেন্সে আছি এই ছেঁড়া এই দ্বীপটিতে। লেটস গো, অন্য একটা ঘাটে যাই। আপনি চাইলেই এইরকম সাইকেল আপনি ভাড়া করতে পারেন, এখানে ভাড়া করে এই দ্বীপটাকে আপনি দেখতে পারেন। এই দেখুন এরা কিভাবে অল্প পয়সা আপনি ভাড়া করবেন চলতে পারেন। দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই বাজারটা একটু দেখাই, পোলাও খেতাম। প্রিয় বন্ধুরা, একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু দিন দুপুরে তেমন বেচা কেনা,
চলে না, একটা সন্ধ্যা হবে একবার প্রচুর ভিড় হবে। আরও একটা বিষয় বলে রাখি, এখানে মানডে টু ফ্রাইডে পর্যন্ত তেমন ভিড় হয় না, এখানে উইকেন্ড অর্থাৎ ফ্রাইডে নাইট স্যাটারডে অ্যান্ড সানডেটা ভিড় হয়। তুমি দেখুন এখানে কি খাচ্ছে, খাওয়াটা একটু দেখাচ্ছি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে এখানটায় চাইনিজ, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা সবাই খাচ্ছে এখানে পোলাও খেতাম, পোলাও খেতামে আছি। আমি আপনাদেরকে আবার মূল কথায় নিয়ে যাব, বাংলাদেশের পুলিশ কেন ডাকাতি করে, বাংলাদেশের পুলিশ কেন রাহাজানি করে, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের 80% বাংলাদেশি পুলিশ কেন চোর এবং লুটেরা, 80% বাংলাদেশের 80% আর 95% হচ্ছে ক্যারেক্টারলেস চরিত্রহীন। প্রিয় বন্ধুরা সেটা নিয়েও আমি আলোচনা করব, আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই সেই দেখুন খাচ্ছে এরা। চলুন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে পোলাও খেতাম দেখাচ্ছি, আবার বলছি আপনি যখন এখানে আসবেন খুব মজা করতে পারবেন। এই যে দেখুন এখানে স্কুটি ভাড়া করবেন, স্কুটি ভাড়া করবেন, আর এগুলো কিন্তু একটু পরেই জমজমাট হবে বিকেলের দিকে কিছুটা। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আমি মনে একই কথাকে বারবার বলছি, কারণ বাংলাদেশের 80% লোক হচ্ছে চৌদু, চৌদু জনতাকে কোনো একটা কথাকে অ্যাগেইন আবার বারবার রিপিট এবং পুনরায় বলতে হয়। বনি আমিনের একটা আদত হয়ে গেছে যে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই 80% চৌদু জনতা কোনো কথা একবার বললে সহজে বোঝে না। যখন আমি তারিখ নির্ধারণ করে বলি আমি দুবাইতে এত তারিখে নামবো, এর পরেও কমেন্টে লেখা থাকে দাদা আপনি কত তারিখে নামবেন, বলার পরেও ওরা বুঝতে চায় না। দেখুন রেস্টুরেন্টগুলোর অবস্থা দেখুন প্রিয় বন্ধুরা, এই যে দেখুন এই রেস্টুরেন্টটাকে এখন দেখছেন খুবই সাদা মাটা, অথচ দেখুন এখানে কি ফুড, চিকেন 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 ফুড। দেখুন হ্যালো আপনাকে বা ভাই তুমি মাখাসি মাখাসি বন্ধুরা দেখতে পাচ্ছেন। চলুন আমরা এখানে একটু ফ্রুটস খাবো, আপনাদেরকে মনের কথা বলছি ঘুরে ঘুরে কিছু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মনের কথা, বাংলাদেশের পুলিশ কেন ডাকাতি করে রাহাজানি করে আপনার কারণটা বুঝতে পারছেন। গোয়ায় গলত যদি থাকে সেই পুলিশ চুরি করবেই, চুরি করতে বাধ্য, এবং কোনো মেয়েই যখন রিক্রুট হয় পুলিশ ডিপার্টমেন্টে, মেয়ে যখন রিক্রুট হয় আর সেই মেয়ে তারা ছিনতাইয়ের সহযোগী হিসাবে কাজ করে, তবে ওরা সরাসরি ডাকাতিতে নামতে পারে না, কারণ নারী অবলা। এমনকি আপনাদের কি মনে আছে যে গত 4-5 বছর আগে ইভেন মিলিটারি ডিপার্টমেন্টে আর্মিতে একজন মেজর একজন বিদেশিনীর ভ্যানিটি ব্যাগের কিউতে ইমিগ্রেশন কিউতে দাঁড়িয়েছিল বাংলাদেশ এয়ারপোর্টে, মনে আছে? তিনি তার সামনে যে একজন বিদেশিনী তার তার কাঁধের মধ্যে একটা আইফোন ছিল, সে আইফোনটা একজন চাকুরিরত বাংলাদেশের মিলিটারি একজন মেজর, তিনি তার সামনের সেই নারীর ব্যাগ থেকে অতি সন্তর্পণে তার আইফোনটা চুরি করে নিয়েছিলেন। ধরা পড়েছে সেই মেজর বাংলাদেশের আর্মির লেভেলেও আছে, অনেক প্রচুর চোর লুকিয়ে আছে পুরো দেশ এবং জাতিতে, ফোড়ায় ফোড়ায় একেবারে আগ্নেয়গিরির মতো, ঠিক আগ্নেয়গিরি হচ্ছে ভূমির ফোড়া। আর বাংলাদেশের প্রতিটি ক্ষমতাসীন ব্যক্তি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন নৈতিকহীনতা চরিত্রহীনতা চলছে। টোটাল সিস্টেমটা বদল করতে হবে, ক্ষমতায় কাউকে বদল করলেই হবে না, সিস্টেমটাকে বদল করতে হবে। একজনকে ক্ষমতা থেকে সরিয়ে দিলাম, আরেকজন আসলে তিনি কি করবেন সেটা আমাদেরকে জানতে হবে। দিলটা বিষাক্ত হয়ে গেল এগুলি দেখে যে কি অবস্থা, আসলেই তো বাস্তব। প্রিয় বন্ধুরা আমি বনি আমিন, আজ 26 সেপ্টেম্বর 2023 আমি আছি মালয়েশিয়ার একটি চরে একটি দ্বীপে পোলাও খেতাম থেকে। আপনাদেরকে এতক্ষণ আমার কিছু বিক্ষুব্ধ মনের কথা বললাম, আপনারা অনেকে হয়তো আমার এই সত্য কথনে মনে কষ্ট পাবেন, কিন্তু কিছু করার নেই। আপনারা অনেকেই বারবার আমাকে বলেন যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ বাংলাদেশের সিটিজেনশিপ নেই, আমার নাগরিকত্ব নেই, আমি মনে হয় বাংলাদেশ সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে আমি কয়বার বলবো, তিনবার বলবো, সারা পৃথিবীতেই একমাত্র বাংলাদেশি যিনি 1994 সনের জুন মাসে বাংলাদেশ দূতাবাসে গিয়ে লিখিতভাবে চিঠি দিয়ে আমার পাসপোর্টটা হ্যান্ড ওভার করে বলেছি ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, তোর আঁচলটা তুই গুটিয়ে নে মা,
আমি 1994 সন থেকে বাংলাদেশের নাগরিক নই, তবে জন্মসূত্রে অবশ্যই একজন বাংলাদেশী। গায়ের চামড়া তো আর ব্লিচিং পাউডার দিয়ে তো আর এটা সাদা করা যায় না, নিশ্চয় বুঝতে পারছেন প্রিয় বন্ধুরা। আমি একমাত্র সারা পৃথিবীতে একজনই বাংলাদেশী যিনি লিখিতভাবে নিজের নাগরিকত্বকে রিনাউন্স করেছে, নো মোর নো মোর নো মোর বাংলাদেশ। অবশ্য বাংলাদেশের এই নাগরিকত্ব আমি খারিজ, নিজেরটা নিজে খারিজ করে আমি বেনিফিটেড হয়েছিলাম এবং বিভিন্ন বিদেশে বিভিন্ন দেশে এবং কিছু সংবেদনশীল স্থানে কাজ করার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছিল। এবং বাংলাদেশের নামও কোথাও আমি পরিচয় দেই না, কারণ পরিচয় দিলে গতকালকের মতো আমার অবস্থা হতো। বাংলাদেশের নাম যখন শুনেছে, বাংলাদেশের নাম শোনার পরে কুয়ালালামপুরের দুইজন পুলিশ আমাকে চ্যাং দোলা করে তুলে নিয়ে গিয়েছে। চ্যাং দোলা, চ্যাং দোলা আপনারা শুনতে মানে একটু খারাপ মানে, বাট এটা সঠিক এবং সাহিত্য ভাষা। চ্যাং দোলা করে ধরে নিয়ে গেছে আমাকে, মাত্র ওদেরকে সুযোগ দিয়েছি 3 থেকে 4 মিনিট খিস্তি দেওয়ার জন্য বাংলাদেশকে, কারণ গতকালকেই বা তার আগের দিন বাংলাদেশের দুজন পুলিশ ডাকাতি করেছিল প্রকাশ্য দিবালোকে, ব্যাংকের ভেতরে ঢুকে। আগে হয়তো অন্যরা ডাকাতি করতো, কোনো নেতার ছেলে, কোনো জাতির আব্বার ছেলে, কেউ কেউ বলে, বাট এটা বিতর্কিত, আমি জানি না, উনি ব্যাংক ডাকাতি করতেন, ব্যাংক ডাকাতি করতে গুলি খেয়েছিলেন, এমনও কথা আছে, বাট ইট ডিপেন্ডস অন দ্য হিস্টোরিয়ান, রিয়েল হিস্টোরিয়ান তারাই বলবে। তো যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি প্রিয় বন্ধুরা। আমি বনি আমিন, এই যে দেখুন জলটা দেখুন, আর এদিকটাই দেখুন জেলেদের এই যে বোর্ড দেখুন, ওরা ওই জায়গা দেখছেন, দুটো কিন্তু জেলেদের বোট, ওরা সাগর থেকে মাছ ধরে এনেছে। আস্তাহলে ছাড়ি, দিস ইজ বনি আমিন ফ্রম পিলাও কেতাম মালাক্কা চ্যানেল মালয়েশিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।